অগাস্টেই প্রচুর ধনসম্পত্তি লাভ। তিন রাশির সূর্যবুধের সংযোগে ভাস্কর এক তৈরি। জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু গ্রহের মিলনের ফলে শুভ ও অশুভ যোগ তৈরি হয়। বর্তমানে শুক্র, বুধ এবং সূর্য মিথুন রাশিতে গোচর করছে। একই রাশিতে তিনটি গ্রহ থাকার কারণে ত্রিগ্রহী যোগের সংমিশ্রণ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে সূর্য ও বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহের রাজা হল সূর্য, গ্রহের রাজপুত্র হল বুধ। সূর্যকে আমরা পিতা, সম্মান, সম্পত্তির কারক বলেই জানি। অগাস্ট মাসে সূর্য ও বুধের মিলনে তৈরি হবে ভাস্কর যোগ। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই যোগের শুভ প্রভাবে ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। সোনা ব্যবসায়ীদের ভাগ্যের দ্বার খুলবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। মেষ, বৃষ, মিথুন, কর্কটমেষ রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তির মালিক হবেন। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। এ সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। সমাজের সম্মান বাড়তে থাকবে। আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন, সেখানে সফলতা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে খুব সাফল্য আসবে আপনার। উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। এই সময়ে আপনাকে আপনার কথাবার্তায় লাগাম দিতে হবে। এ সময় চাকরিক্ষেত্রে বর দায়িত্ব পেতে পারেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে সফলতা আসবে। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক তুলা রাশির জাতক জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজগুলি আপনার হয়ে যাবে। পরিবার ও বন্ধুদের থেকে পূর্ণ সমর্থন পাবেন। নতুন কোনো কাজ শুরু করতে পারেন। শুভানুধ্যায়ীদের সহায়তায় অমীমাংসিত কাজে গতি পাবেন। তাছাড়া শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা আসবে। গুরুত্বপূর্ণ কাজগুলো আগামীকাল পর্যন্ত পিছিয়ে না দিয়ে সময়মতো করার চেষ্টা করুন। শরীর আপনার ভালো থাকবে। ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ধনু, মকর, কুম্ভ এবং মীনবৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। চাকরি থেকে ব্যবসায় সাফল্য আসবে। বিদেশে ঘুরতে যেতে পারেন। এ সময় যারা বেসরকারি চাকরি করছেন, তাদের চাকরিতে খুব লাভ হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা পাবেন আপনি। আপনি আপনার বুদ্ধিমত্তার দ্বারা সমস্ত কাজ করতে পারবেন। গাড়ি, বাড়ি কিনতে চান, কিনতে পারেন। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করুন। এই সময়ের কেরিয়ারে ও ব্যবসায় উন্নতি করতে প্রচুর পরিশ্রম করতে হবে।